বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণ শুরু নদিয়া শান্তিপুর উপনির্বাচন কেন্দ্রে। কার্যত আজ থেকে শুরু হয়ে যাচ্ছে নদিয়ার শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব। আজ থেকে তিন দিন ধরে শান্তিপুর বিধানসভা এলাকার প্রবীণ ভোটার এবং শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব চলবে। শান্তিপুর বিধানসভা এলাকার শান্তিপুর পুরসভার 24টি ওয়ার্ড এবং শান্তিপুর ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে আগামী 30শে অক্টোবর শান্তিপুর বিধানসভা উপনির্বাচন। 2,54,000 মানুষ তাদের ভোট দিয়ে আবার নতুন করে তাদের বিধায়ক নির্বাচন করবেন। যদিও শান্তিপুর বিধানসভার মধ্যে প্রবীণ এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন প্রায় 1,500 জন, যারা ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে শুরু করছেন শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের নির্বাচন আধিকারিক। মোট 22টি টিম গাড়ি করে বিভিন্ন এলাকায় প্রবীণ এবং শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করবেন ব্যালটের মাধ্যমে। প্রতিটি টিমে থাকছেন প্রথম পোলিং অফিসার, দ্বিতীয় পোলিং অফিসার, মাইক্রো অবজারভার, ভিডিও ফটোগ্রাফার সহ 4 জন ভোট কর্মী, থাকবেন বুথ লেভেল অফিসার, সেই সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সকাল থেকে শান্তিপুর ব্লক অফিস থেকে গাড়ি নিয়ে ভোট কর্মীরা বেরিয়ে পড়েছেন বিভিন্ন জায়গায় সেই সব ভোটারদের ভোট গ্রহণ করার জন্য। সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ পর্ব 3 দিন ধরে চলবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তো এই যে ব্যবস্থা হয়েছে তাতে কি মনে হচ্ছে? আমরা খুশি, আমার শাশুড়ির ভোটটা নিলেও ভালো হতো, কেউ হাঁটতে পারে না। এটা শ্বশুরমশাইয়ের নাম কি? কালী ভোট বসা। এই জায়গাটার নাম মাঠপাড়া। একজন দিয়েলো 234 পাটের, আমার পাটে 10 জন আছে 81 বছরের উপরে, এদের ভোট হবে, পোস্টাল ভোট হবে, তার মধ্যে একটা প্রতিবন্ধী আছে। আচ্ছা, এদের সব ভোট আজকে হবে? কিভাবে জানালেন এদেরকে ভোট হবে? আমি নোটিশ দিয়ে বাড়ি বাড়ি সব জানিয়ে গিয়েছি। আচ্ছা, আর বাড়িতে বসেই ভোট দিচ্ছেন? হ্যাঁ, বাড়িতে বসে। কি নাম আপনার? মমতা সরকার। আপনি দিয়েলো? কোন পাটের? 234 পাটের। বাড়িতে বসে ভোট দেবে, এবারে ভূতে ভূতে যেতে পারবে না, নিয়ে যাওয়া অসুবিধা। বাবাকে দৃষ্টি ভালো, বাবা চোখে দেখে না। কিভাবে কিভাবে দিলেন? বাবা আমার বলে দিল, আমি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, কি নাম আপনার? এই জায়গাটা সুরঞ্জন বিশ্বাস। বাবার নাম বিনয় বিশ্বাস। এই জায়গাটা নাম? হ্যাঁ, এই জায়গা, এটা বিহারিয়া মঠপাড়া। ভোট দিয়ে বাড়িতে হয়ে সুবিধ হয়েছে। কি নাম তোমার? আমার নাম, আমার নাম বলো। লাবণ্য বলা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।